তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে আমার ভিডিওগুলো কিভাবে এডিটিং করি ইনশট অ্যাপ্লিকেশনে, তা আজকের ভিডিওতে আমি তোমাদের এডিটিং করে দেখাবো। তোমরাও কিন্তু আমার চ্যানেলের ভিডিও গুলার মতো কিন্তু তোমরাও কিন্তু এডিটিং করতে পারবে। এবং যারা নতুন ইউটিউবিং করছো তাদের জন্যও কিন্তু আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যারা নতুন ইউটিউবিং করছো তারা কিন্তু ইনশট অ্যাপ্লিকেশনে খুবই সহজে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবে। তো বন্ধুরা চলো তাহলে এবার আমি তোমাদের ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি। জাস্ট ইনশট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিই। জাস্ট আমার ভিডিওটা এখানে আছে, জাস্ট আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা রাইট মেরে দিই। এবার এটা রাইট মারার পর এটা জাস্ট ইউটিউব সাইজ করতে হবে। তো ইউটিউব সাইজ করার জন্য এখানে একটা অপশান আছে ক্যানভাস, তো এই অপশানটাতে ক্লিক করে দেবো। এবার ওটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে 16:9, তো এই অপশানটাতে ক্লিক করে দেবো। এবার এটা রাইট মেরে দেবো। জাস্ট এটা ইউটিউব সাইজ ভিডিও হয়ে গেলো। এবার বন্ধুরা আমার ভিডিওর পিছনে যেটা ব্যাকগ্রাউন্ডটা বন্ধুরা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিকঠাকভাবে নেই। তো এবার তোমরা যদি তোমাদের ভিডিওতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড দেখাই, তো তোমরা সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ঠিক করবে? তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক করার জন্য এখানে একটা অপশান দেখতে পাচ্ছ ফিল্টার, তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। এবার ওটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাডজাস্ট, তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। এবার ওটাতে ক্লিক করার পর তো বন্ধুরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছ কন্ট্রাক্টস, তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। জাস্ট ওটাতে ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দেবা। জাস্ট আমি তোমাদের বাড়িয়ে দেখাচ্ছি, জাস্ট এটা বাড়িয়ে দেওয়া। তারপর এটা লাইটস, তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। এটাতে ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দেবা। জাস্ট এটা কমিয়ে দেবা, তো এটা একটু কমিয়ে দেবা। জাস্ট কমার পর এটা রাইট মেরে দেবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমার ভিডিওটার কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা, পিছনকার ব্যাকগ্রাউন্ড কোয়ালিটিটা কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে গেছে। জাস্ট তো বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিকঠাকভাবে এভাবে এডিটিং করতে পারবে। তারপর বন্ধুরা তোমরা যদি তোমাদের ভিডিওতে স্টিকার লাগাতে যাও, তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দেবা। এবার বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো স্টিকার আছে। জাস্ট এই স্টিকারগুলো তোমরা ইউজ করতে পারো তোমাদের ভিডিওতে। জাস্ট আমি তোমাদের একটা স্টিকার ইউজ করে দিচ্ছি, ধরে নাও তোমরা সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে দেবা, তো এটাতে ক্লিক করে দাও। এটাতে ক্লিক করার পর এখানে রেখে দিলাম একটা। এবার আর একটা অপশান এটা নিয়ে নিলাম, এটা রেখে দিলাম। এটা লাওয়ার পর এবার এটা রাইট মেরে দিলাম। এবার বন্ধুরা এটা রাইট মারার পর আমি তোমাদের আমার ভিডিওটা এবার তোমাদের ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটাও কিন্তু এই ধরনের দেখাবে। তো তোমরা চাইলে এই ধরনের এডিটিং করতে পারো। জাস্ট এটা রাইট মেরে দিই। এবার এটা রাইট মারার পর এবার বন্ধুরা তোমরা যদি তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চাও, তো এখানে মিউজিকে ক্লিক করে দেবা। এবার ওটাতে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছ ট্র্যাক, তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। এবারটাতে ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো ফ্রি মিউজিক আছে, চাইলে তোমরা এই ফ্রি মিউজিকগুলো ইউজ করতে পারো। এটা কিন্তু যে কোনো ক্যাটাগরির মিউজিক আছে, জাস্ট তোমরা কিন্তু ফ্রি মিউজিক এখানে ইউজ করতে পারো। তো বন্ধুরা তোমরা যদি তোমাদের নিজস্ব কোনো মিউজিক মানে তোমাদের মোবাইলে যদি ডাউনলোড করা থাকে, তো এখানে লেখা আছে মাই মিউজিক, তো এখানে ক্লিক করে দেবা। তো জাস্ট বন্ধুরা তোমাদের যেগুলো মিউজিক ডাউনলোড করা থাকবে সেই মিউজিকগুলো কিন্তু এখানে শো করবে, তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবা। এবং বন্ধুরা যাদের মানে ফানি ভিডিও এবং এন্টারটেনমেন্ট ভিডিও করো মানে ইউটিউব ভিডিও, তো জাস্ট তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এখানে দেখতে পাচ্ছে ইফেক্টেড লেখা আছে অনেকগুলো, এখানে ফ্রি ইফেক্টেড আছে, তোমরা কিন্তু চাইলে সেই ইফেক্টেডগুলো ইউজ করতে পারো। তো এবার আমি তোমাদের আরও অনেকগুলো অপশান দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে তোমরা যদি তোমাদের ভিডিওটা কাট করতে চাও, তো কাট অপশানে ক্লিক করে দেবা। এবার তোমরা মিডিল কাট করলে এখানে ক্লিক করে দেবা, এবং স্প্লিট এখানে ক্লিক করে দেবা। জাস্ট যেখানে কাটার তোমরা সেখানে কেটে নেবা। জাস্ট এটা এইভাবে যদি কাট করতে চাও, তো এখানে ক্লিক করে দেবা, এখানে সামনে দিক কাট হয়ে যাবে। তো জাস্ট আমি এখন কাট করবো না, জাস্ট তোমাদের দেখাবার জন্য আমি এটা কাট করলাম। তো বন্ধুরা আরও কিন্তু অনেকগুলো অপশান আছে। জাস্ট এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড তোমরা যদি সরাতে চাও তোমাদের পিছনকার, তো জাস্ট এইভাবে ক্লিক করে দেবা। এবার ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড সরাতে পারবে। তো জাস্ট আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সরাতে চাই না, জাস্ট এটা আমার ব্যাকগ্রাউন্ড সরাতে চাই না। তো যেটা ছিল সেটাই আমি করে দিলাম। তো বন্ধুরা আরও কিন্তু অনেকগুলো এখানে অপশান আছে। তো জাস্ট এতগুলো অপশান একসাথে একটা ভিডিওতে বলা যায় না, তো আমি আবারও একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাও কি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এবং বন্ধুরা তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানাও, আমি তাহলে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো।
তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। সো বন্ধুরা আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে, আজকের জন্য বাই। আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আমি ইউটিউব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে যখন তখন আনতে থাকি।